হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বেসিক ইলেকট্রনিক্সের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের বেসিক ইলেকট্রনিক্সের টপিকস হচ্ছে ক্যাপাসিটর। আমরা বিভিন্ন সার্কিট বোর্ডে ক্যাপাসিটর লাগানো দেখতে পাই। আসলে এই ক্যাপাসিটরগুলো কী এবং কীভাবে কাজ করে তা নিয়েই আজকে আমাদের এই ভিডিও। ক্যাপাসিটর হলো একটি ইলেকট্রিক্যাল ডিভাইস যা অল্প সময়ের জন্য চার্জ সঞ্চয় করে রাখে। ক্যাপাসিটরকে ব্যাটারির সাথে তুলনা করা যায়। ব্যাটারিতে চার্জ অনেকদিন পর্যন্ত সঞ্চয় থাকে, কিন্তু ক্যাপাসিটরে চার্জ খুব অল্প সময়ের জন্য সঞ্চয় থাকে। ক্যাপাসিটরের চার্জ খুব দ্রুত ডিসচার্জ হয়ে যায়। ক্যাপাসিটরের ইউনিট হলো ফ্যারাডে, যা এফ দিয়ে প্রকাশ করা হয়। সিম্বল, ক্যাপাসিটরের সিম্বল হচ্ছে তিন ধরনের: ফিক্সড ক্যাপাসিটর, পোলারাইজড ক্যাপাসিটর, ভ্যারিয়েবল ক্যাপাসিটর। একটি ক্যাপাসিটরের ভিতর দুই বা তার বেশি সমান্তরাল ধাতব পরিবাহী প্লেট আছে, যা একে অপরের সাথে সংযুক্ত বা স্পর্শ করে না, তবে বৈদ্যুতিকভাবে প্লেটগুলো বায়ু দ্বারা বা কোনো ভালো ইনসুলেটিং উপাদান দ্বারা, যেমন মোমের কাগজ, সিরামিক, প্লাস্টিক ইত্যাদি দিয়ে আলাদা করা থাকে। এই প্লেটগুলোর মধ্যে চার্জ সঞ্চয় হয়ে থাকে। একটি ক্যাপাসিটরের প্লেটগুলোর মধ্যে যে ইনসুলেটিং লেয়ার থাকে, এই লেয়ারকে সাধারণত ডাই ইলেকট্রিক বলা হয়। ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিটরের বৈদ্যুতিক এনার্জি বা চার্জ সঞ্চয় করে রাখার ধর্মকে ক্যাপাসিট্যান্স বলে। চলুন দেখি কিভাবে ক্যাপাসিটর কাজ করে। এইখানে দুটি মেটাল প্লেট আছে। প্লেট দুটিতে সমান পরিমাণ পজিটিভ এবং নেগেটিভ চার্জ আছে, অর্থাৎ প্লেটগুলো ইলেকট্রিক্যালি নিউট্রাল। এখন যদি একটি ব্যাটারিকে প্লেট দুটির সাথে যুক্ত করে দিই, তাহলে যে প্লেটটি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত, ওই প্লেটের ইলেকট্রন ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করে অপর প্লেট যা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, তার মাঝে ইলেকট্রন জমা হবে। এইভাবে এক প্লেট থেকে অন্য প্লেটে ইলেকট্রন জমা হতে থাকবে। এক সময় ব্যাটারির আর ইলেকট্রন এক প্লেট থেকে অন্য প্লেটে পাস করার ক্ষমতা থাকবে না, কারণ অন্য প্লেটে অতিরিক্ত ইলেকট্রন জমা হওয়ায় তা অন্য ইলেকট্রনকে বিকর্ষণ করবে। এইভাবে একটি প্লেটে নেগেটিভ চার্জ ও আরেকটি প্লেটে পজিটিভ চার্জ ধারণ করে। এই প্লেটগুলোর মাঝে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হয়, যা ক্যাপাসিটরের চার্জ ধারণ করে রাখে। এখন যদি ব্যাটারিকে সরিয়ে একটি এলইডি লাইট লাগিয়ে দেওয়া হয়, তাহলে এক প্লেট থেকে ইলেকট্রন পাস হয়ে এলইডি লাইটের ভিতর দিয়ে অন্য প্লেটে যেতে থাকবে, আর এলইডি লাইটের ভিতর দিয়ে ইলেকট্রন ফ্লো হওয়ার কারণে এলইডি লাইটটি জ্বলে উঠবে। এক প্লেট থেকে অন্য প্লেটে চার্জ পাস হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত প্লেটগুলো আগের মতো ইলেকট্রিক্যালি নিউট্রাল না হবে। প্লেটগুলোর চার্জ আগের অবস্থায় ফিরে আসলে, অর্থাৎ নিউট্রাল হয়ে গেলে, এলইডি লাইটটি বন্ধ হয়ে যাবে। এইভাবেই ক্যাপাসিটর চার্জ ধারণ করে রাখে এবং ডিসচার্জ হয়। টাইপস অফ ক্যাপাসিটর, ক্যাপাসিটর মূলত দু প্রকার: ফিক্সড ক্যাপাসিটর অ্যান্ড ভ্যারিয়েবল ক্যাপাসিটর। ফিক্সড ক্যাপাসিটর আবার দু প্রকার: পোলার ক্যাপাসিটর ও নন পোলার ক্যাপাসিটর। পোলার ক্যাপাসিটরের সিম্বল দেখতে এই রকম হয়। এই ক্যাপাসিটরের পোলারিটি আছে, এক প্রান্তে পজিটিভ ও অন্য প্রান্তে নেগেটিভ থাকে, অর্থাৎ পজিটিভ প্রান্তে পজিটিভ চার্জ ও নেগেটিভ প্রান্তে নেগেটিভ চার্জ থাকে। নন পোলার ক্যাপাসিটরের কোনো পোলারিটি থাকে না, অর্থাৎ কোনো পজিটিভ ও নেগেটিভ প্রান্ত নেই। ভেরিয়েবল ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরগুলোর মান প্রয়োজন অনুসারে বাড়ানো কমানো যায়, অনেকটা ভেরিয়েবল রেজিস্টরের মতো। কোনো সময় আমাদের বেশি ভোল্টেজের প্রয়োজন হতে পারে অথবা কম ভোল্টেজের প্রয়োজন হতে পারে, তাই আমরা ভেরিয়েবল ক্যাপাসিটর ইউজ করে যখন যত পাওয়ার প্রয়োজন তা কমিয়ে অথবা বাড়িয়ে ব্যবহার করতে পারবো। এখন বিভিন্ন সার্কিট বোর্ডে ক্যাপাসিটর কেন ইউজ করা হয়, ক্যাপাসিটর ইউজ না করলে কি হবে? ক্যাপাসিটর অনেক ধরনের কাজে ব্যবহার করা হয়, যেমন এসিকে আমরা ডিসিতে ডায়োডের মাধ্যমে কনভার্ট করতে পারি, কিন্তু তা পুরোপুরি ডিসি আউটপুট পাওয়া যায় না। ডায়োডের সাথে একটি ক্যাপাসিটর ব্যবহার করলে তা স্মুথ ডিসি আউটপুট পাওয়া যায়। সিগন্যাল ফিল্টারিং হলো ক্যাপাসিটর ব্যবহার করার আরেকটি উদাহরণ। ক্যাপাসিটর লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল ব্লক করে দেয় এবং হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাস করে,
এগুলো রেডিওতে ব্যবহার করা হয় টিউনিং করার জন্য, যাতে ক্লিয়ার আউটপুট আসে, কোনো নয়েজ না আসে। ফ্যান অথবা লাইটের মাঝে ক্যাপাসিটর ব্যবহার করা হয়, এগুলোকে স্টার্ট ক্যাপাসিটর বলা হয়ে থাকে। এই ক্যাপাসিটরগুলো লাইট ও ফ্যানকে স্টার্ট করতে সাহায্য করে। ফ্যানের মধ্যে স্টার্টিং টর্ক প্রোভাইড করে থাকে এই ক্যাপাসিটরগুলো। ক্যাপাসিটর কাপলিং এবং ডিকাপলিংয়ে ইউজ হয়। কাপলিং ক্যাপাসিটর এসি সিগনাল পাস করে আর ডিসি সিগনাল ব্লক করে দেয়। অডিও সিস্টেমে নয়েজ রিমুভ করার জন্য কাপলিং ক্যাপাসিটর ইউজ করা হয়। ডিকাপলিং ক্যাপাসিটর সার্কিটে এসি নয়েজ ফিল্টার করে। কোনো সার্কিটে হঠাৎ করে ভোল্টেজ ড্রপ হলে অথবা ভোল্টেজ বেড়ে গেলে সার্কিটে সমস্যা হতে পারে, এজন্য সাডেনলি ইনপুট ভোল্টেজ ড্রপ হলে ডিকাপলিং ক্যাপাসিটর পাওয়ার সোর্স হিসাবে কাজ করে, এতে সার্কিটে ভোল্টেজ স্টেবল থাকে। সো এই হলো ক্যাপাসিটরের বেসিক। ইলেকট্রনিক্সের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।